প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের পুরাতন চারটি বিভাগের মধ্যে রাজশাহী বিভাগ একটি। রাজশাহী একটি বিভাগীয় প্রাচীন ঐতিহ্যবাহী শহর। রাজশাহী বিভাগীয় শহরের অনেক ঐতিহ্য আছে, তার মধ্যে বর্তমান একটি ঐতিহ্য হচ্ছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম রাজশাহী নগরীর তেরখাদায় অবস্থিত। বাংলাদেশের চারটি যে বিভাগীয় শহর আছে, বিভাগীয় শহরের প্রাচীন শহর গ্রিন ক্লিন সিটি রাজশাহীর তেরখাদিয়াতে জাতীয় চার নেতার অন্যতম জেলখানায় নিহত এএসএম কামরুজ্জামান হেনার নামে স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে। আমরা আজকে বিভাগীয় স্টেডিয়ামটি দেখব। স্টেডিয়ামের সামনের রাস্তা, স্টেডিয়ামের সামনে যে রাস্তা যে আছে, এটা গেছে সিটি হাটের দিকে। রাস্তাটি গেছে বিল সিমলা মেডিকেল কলেজের দিকে, প্রধান সড়কে গ্রেটার রোডে। আমরা আজকে বিভাগীয় স্টেডিয়ামটি দেখব। রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম দেখতে পাচ্ছেন। রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম সামনে সড়ক রাজশাহী স্টেডিয়াম। বিভাগীয় স্টেডিয়ামের প্রধান ফটক দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি। প্র্যাকটিস ম্যাচ হচ্ছে এখানে, ক্রিকেট প্রশিক্ষণ। এটা অনেক বড় ক্রিকেট স্টেডিয়াম। স্টেডিয়ামের ভিতরের স্টেডিয়ামের সামনে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের বাউন্ডারির মধ্যে একটা সড়ক রাস্তা। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের বাইরের অংশ, স্টেডিয়ামের বাইরের অংশ রাজশাহী যে এটা একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, যদিও রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হয় নাই, তাই সেভাবে এটা স্বীকৃত না। রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম
রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। স্টেডিয়ামের সামনের বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস এবং সামনে হচ্ছে ফ্লাড লাইট। বিভিন্ন ধরনের মানুষ সেখানে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রশিক্ষণ চলে। শুটাররা শুট করলো। শুটিং স্পট, শুটাররা এখানে সঠিক প্রশিক্ষণ করে। একটা ফ্লাড লাইট, এপাশে আমরা আরেকটা ফ্লাড লাইট দেখতে পাচ্ছি। রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম স্টেডিয়ামের গ্যালারি আমরা দেখতে পাচ্ছি। এটা একটা ফ্লাড লাইট, ওই পাশে একটা ফ্লাড লাইট। আপনারা জানেন চারদিকে চারটা ফ্লাড লাইট থাকে চার কোনায়। এটা একটা ফ্লাড লাইট, মূল স্টেডিয়াম। রাজশাহী বিভাগীয় শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম এটা। আচ্ছা ঠিক আছে, রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। দর্শক, এ ছিল রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।